হ্যালো আমি শিবনাথ আর প্ল্যান্ট লাভার শিবনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় হল চন্দ্রমল্লিকা গাছের সংরক্ষণ সেখান থেকে কি করে কাটিং তৈরি করবেন এবং কাটিংকে কিভাবে লাগাবেন এই যে সামনে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব গত বছরের গাছ এই গাছগুলোকে আমি সংরক্ষণ করে রেখেছিলাম বা বাঁচিয়ে রেখেছিলাম কিভাবে সংরক্ষণ করতে হয় তার উপর একটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি তবুও সংক্ষেপে একটু বলে দিচ্ছি জেনারেলি চন্দ্রমল্লিকা গাছের ফুল মার্চ মাসের শেষের দিকে শেষ হয়ে যায় মার্চ এপ্রিলে চন্দ্রমল্লিকা গাছের ফুল থাকে না বললেই চলে তখন সমস্ত ডাল ছেটে দিতে হবে একটা দুটো ছোট ডাল নিচের দিকে রাখতে পারেন অধিকাংশ ডালই ছেটে দেবেন এখানে দেখুন কাটা সামনের গাছটি যেটা দেখছেন দেখুন দুটো ডাল কাটা বড় বড় দুটো ডাল ছিল আমি কেটে দিয়েছিলাম কাটার পরে এটাকে রেখে দিতে হবে গাছের তলায় বা গ্রিন নেটের তলায় বা যেখানে আপনার বাড়িতে ছায়া আছে সেখানে এই কাজটি করতে হবে আপনাকে মার্চ এপ্রিল মাস নাগাদ এপ্রিল পর্যন্ত না করাই ভালো মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকেই কাজটি করে নেওয়া ভালো এইভাবে রেখে দিলে ছায়ায় আপনার গাছ বেঁচে থাকবে এবং মাঝে মাঝে অল্প অল্প করে জল দেবেন খুব বেশি জল দেওয়ার দরকার নেই তারপরে দেখবেন জুলাই মাস নাগাদ অনেক ডাল বেরোবে সেখান থেকে মানে কেটে রেখে দেওয়ার পর ছোট ছোটো ডাল বেরোতেই থাকবে এবং জুলাই মাস নাগাদ ঝাঁকড়া হয়ে যাবে গাছগুলো আমি জুলাই মাসে সেই গাছ থেকেই দু চারটে ডাল কাটিং হিসেবে বসিয়ে দিয়েছিলাম অর্থাৎ ডানদিকের যে গাছটি দেখছেন সেই গাছটি গত বছরেরই গাছ আমি জুলাই মাসে দু তিনটে এখানে চারটে ডাল আছে চারটে ডাল কেটে আমি এই বালির মধ্যে বসিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে কাটিং রুটিং হরমোন দিয়ে বসাতে পারেন কিন্তু না বসালেও ক্ষতি নেই আমি এই প্রত্যেকটা গাছই বা প্রত্যেকটা ডালই রুটিং হরমোন ছাড়া বসিয়েছিলাম তবুও দেখুন গোড়ার দিক থেকে রুট বেরিয়ে গেছে অর্থাৎ ভেতরে যে অনেক শেকড় তৈরি হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই তো যে কোনো ছোট পাত্রে প্রথমে কাটিং বসাবেন আমি একটি ভাড়ে বসিয়েছি ভাড়ের তলাটা ফুটো করে নিয়েছিলাম জল বের হবার জন্য এবং দেখুন প্রত্যেকটা গাছ থেকেই রুট বেরিয়েছে একটু ভালো করে খেয়াল করুন সাদা সাদা রুটে ভর্তি হয়ে গেছে আমি কিন্তু রুটিং হরমোন দিইনি তাই আপনাদেরও যদি চন্দ্রমল্লিকা গাছের কাটিং লাগাতে হয় সময়টাকে খেয়াল রাখবেন জুলাই মাসে যে কোনো চন্দ্রমল্লিকার ডাল যদি বালিতে পুঁতে দেন একাধিক পুঁতবেন একাধিক পোতায় ভালো তাহলে দু চারটে নষ্ট হলেও কিছু গাছ আপনি সব সময় পাবেন তো আমার এখানে দেখুন প্রত্যেকটা গাছ থেকে রুট বেরিয়েছে এবার এখান থেকে আমি কিছু টবে স্থাপন করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার গাছগুলো দেখেই বুঝতে পারছেন চন্দ্রমল্লিকা গাছের জন্য রুটিং হরমোনের খুব বেশি প্রয়োজন নেই জেনারেলি রুটিং হরমোন ছাড়াই চন্দ্রমল্লিকা গাছের রুট বেরিয়ে যায় তো এখন দেখুন আমি এগুলোকে কি করে স্থাপন করি তো সামনে দেখছেন আমি গাছটি বসানোর জন্য কি কি নিয়েছি প্রথমে গোবর সার আছে এক ভাগ এক ভাগ বালি আছে আর এক ভাগ আছে হচ্ছে আমাদের কাঠের গুঁড়ো মানে এটি হচ্ছে কাটমিল থেকে আমি নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে বাড়িতে তৈরি হোমমেড কম্পোস্ট সবজি থেকে তৈরি করা আর আরেকটা হচ্ছে গার্ডেন সয়েল নর্মাল গার্ডেন সয়েল এই সবগুলোকে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব মাটিগুলোকে একটু গুঁড়ো করার প্রয়োজন আছে কেন গার্ডেন সয়েলটা একটু বড় বড় আছে তো এটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিলে প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে মেশানো সম্ভব হবে তো এই পোর্শনটুকু দেখুন আপনারা এরপরে প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে যেগুলো যেগুলো আমি আগে দেখালাম সেগুলো সব আছে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি টবে দেব দিয়ে গাছটি লাগাবো টবের দিকে সবসময় ফুটো তো অবশ্যই থাকবে এখন সেই ফুটোগুলোর ওপরে আমি একটা ভাড়ের অংশ দিচ্ছি ছোট ছোট তিনটে ভাঙা অংশও দিতে পারেন আপনারা যাতে যে ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে তার জন্য এই কাজটি করা এরপরে আমি টপটিতে মাটি ভরে দিচ্ছি এবার গাছটিকে বসানোর পালা আমি প্রথমে মাটি ভরে নিয়েছি তারপর মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি এখন এই গর্তের মধ্যে আমি গাছটিকে বসিয়ে দেব দিয়ে ওপর থেকে হালকা করে মাটি দিয়ে দিচ্ছি তারপর মাটিগুলোকে একটু চেপে দিতে হবে যাতে এয়ার গ্যাপ সে অর্থে না থাকে এবং তারপরে গাছ লাগানোর পর জল দেওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার বা স্বাভাবিক নিয়ম সেটা তো দিতেই হবে আপনারা দেখুন ভালো করে চেপে দেওয়া হচ্ছে যাতে গ্যাপ না থাকে এবং গাছটিও স্টেবেল হয়ে যায় এবার জল দেওয়ার পালা ভালো করে যখনই গাছ লাগানোর পর আপনারা প্রথমবার জল দেবেন তখন কিন্তু ভালো করে জল দিতে হবে অর্থাৎ যেহেতু মাটি এখানে পুরোটাই শুকনো তাই পুরো মাটিটা ভেজা খুবই দরকার তাই আমি ভালো করে গাছটিতে জল দিয়ে দিচ্ছি আপনারাও খেয়াল রাখবেন প্রথম যখন গাছ লাগাবেন ভালো করে জল দেওয়া অতি জরুরি বা খুব জরুরি আমার কাছে যতগুলো গাছ ছিল সবগুলোই আমি লাগিয়ে ফেলেছি একটা ওভারঅল ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো দু তিন মাসের মধ্যেই যথেষ্ট বড় হয়ে যাবে এবং ভবিষ্যতে অনেক ফুল দেবে সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব আর আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার যে গাছের ভিডিও সেগুলো আমি আপনাদের সামনে যাতে সহজে তুলে ধরতে পারি এবং আমার যে অল্প জ্ঞান আছে তা আপনাদের সাথে ভাগ করে নিতে পারি তাহলে আজকের মতো টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে